হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি আছি কাটোয়া জেঠুর বাড়িতে। তো সেখান থেকেই আমরা আজ যাচ্ছি গৌরাঙ্গ বাড়ি দর্শন করতে। কাটোয়া শহরের পূর্ব নাম ছিল কণ্টকনগর বা কণ্টকদ্বীপ। সময়ের সাথে পা মিলিয়ে পরে এই শহরের নাম হয়েছে কাটোয়া। ইতিহাস মতে এই শহরেই শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন ওনার গুরুদেব শ্রী কেশব ভারতী মহারাজের কাছে। জেঠুর বাড়ি থেকে একটা টোটো ধরে পৌঁছে গেছি গৌরাঙ্গ বাড়ির মূল দরজার সামনে। সুন্দর কারুকার্যে সুসজ্জিত মূল দরজাখানি দেখতে বেশ আকর্ষণীয় এবং রাজকীয় পণ্য লাগে। এরপর প্রধান দরজা দিয়ে ঢুকে মন্দিরে প্রবেশ করলাম। পাদুকা জোড়া এক সাইডে খুলে মন্দির প্রাঙ্গণ দিয়ে হেঁটে হেঁটে মূল মন্দিরের সামনে এলাম। মহাপ্রভুর বিগ্রহ সেখানে স্বমহিমায় বিরাজমান। মহাপ্রভুর দর্শন পেয়ে খুবই ভালো লাগলো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল মহাপ্রভুর দর্শন করা, আজ সেই সুযোগটা আমার হলো। কথায় আছে না, মন থেকে চাইলে সব কিছুই হয়। মহাপ্রভুকে দুচোখ ভরে দর্শন করার পর মন্দির প্রাঙ্গণটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। মন্দিরটা বেশ সুন্দর এবং সুসজ্জিত, বেশ শান্তিপূর্ণ পরিবেশ এখানে। যে বন্ধুরা কাটোয়া শহরে এসেছেন তারা জানবেন ছোট্ট এই শহরটা খুবই কোলাহলপূর্ণ। আশ্চর্যের বিষয়, মন্দিরের ভিতরে বাইরের কোনো কোলাহলই প্রবেশ করে না। এটাই হয়তো মহাপ্রভুর লীলা। ঘুরতে ঘুরতে চলে এলাম সেই গাছের সামনে, যে গাছের নিচে প্রায় 512 বছর আগে শ্রী চৈতন্যদেব তার মস্তক মুন্ডন করেছিলেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করার জন্য। এই গাছটি হয়তো সেই গাছটি নয়, তবে সেই গাছেরই বংশধর এই গাছটি। ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি সেই স্থানে যেখানে মহাপ্রভু তার গুরুদেব শ্রী কেশব ভারতী মহারাজের কাছে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন এবং নিমাই বা বিশ্বম্ভর মিশ্র থেকে শ্রী চৈতন্য নাম গ্রহণ করেছিলেন। এই মন্দিরেই শ্রী কেশব ভারতী মহারাজকে পূর্ণাঙ্গ রূপে সমাধিস্থ করা হয়। সেই সাথে এখানে বাকি গুণী পণ্ডিতদেরও সমাধিস্থ করা হয়। এইগুলি হচ্ছে সেই সমাধিসৌধ।
মন্দিরের একপাশে মহাপ্রভুর খুব কাছের সঙ্গী ও বৈষ্ণব পঞ্চতত্ত্বের একজন শ্রী শ্রী গদাধরের পূর্ণ সমাধির সঙ্গে মহাপ্রভুর কেশের সমাধিও বিদ্যমান। বর্তমানে শ্রী কেশব ভারতী মহারাজের বংশধরেরাই এই মন্দিরের পরিচালনা করে চলেছেন। নিত্যদিনই এখানে মহাপ্রভুর পূজা ও নামগান করা হয়। পূজার পর প্রত্যেক দিন দুপুরে নির্দিষ্ট কিছু মূল্যের বিনিময়ে পূজার ভোগ প্রসাদ মন্দির প্রাঙ্গণে বসিয়ে খাওয়ানো হয়। যারা দূর দূরান্ত থেকে এই মন্দির দর্শন করতে আসেন তারা মহানন্দে সবাই মিলে একসঙ্গে বসে এই ভোগ প্রসাদ গ্রহণ করেন। এমনকি কাটোয়ার অনেক বাসিন্দারাও রোজ আসেন এই মন্দিরে প্রসাদ গ্রহণ করতে। বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে শুরু করে বিবাহ ও অন্নপ্রাশন এই মন্দিরে হয়ে থাকে। গৌরাঙ্গ বাড়ি দর্শন করতে এসে ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লেগেছে। না আসলে এত সুন্দর একটা জায়গা মিস করে যেতাম। আমি তো বলবো আপনারা যারা কাটোয়া আসবেন অবশ্যই একবার এই গৌরাঙ্গ বাড়ি দর্শন করে যাবেন, দেখবেন আপনাদেরও খুবই ভালো লাগবে। সেই সঙ্গে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা।